হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি নিরামিষ রেসিপি, যার নাম হলো কুমড়ো শাকের চচ্চড়ি। এটা খেতে খুবই টেস্টি হয়। এই কুমড়ো শাকের চচ্চড়িটা একটু অন্যরকমভাবে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো। তাহলে দেখে নিন কীভাবে বানাই এই কুমড়ো শাকের চচ্চড়ি। নিরামিষ কুমড়ো শাকের চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই একটা কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প 5 ফোড়ন এবং 1টা শুকনো লঙ্কা। এগুলো তেলের মধ্যে 10 থেকে 15 সেকেন্ড মতো ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু এবং কচু। এখানে আমি 1টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবং 2টো কচু নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একদম অল্প নুন। এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব 2 থেকে 3 মিনিট মতো। তবে মাঝে মাঝে 2-1 বার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, যাতে নিচে বসে না যায়। প্রায় 3 মিনিট পর এখন ঢাকনাটা খুলে প্রথমেই এটাকে একটু নেড়ে দেব এবং এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম এইভাবে কেটে রাখা কুমড়ো শাক। এবার এই কুমড়ো শাকটাও আলু এবং কচুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো ফ্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমে প্রায় 2 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা অল্প বেগুন। এবার বেগুনটা সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন আদা, জিরে এবং কাঁচা লঙ্কা বাটা আর অল্প জল। এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে আরও 2 মিনিট মতো কষে নেব। আমি এই পুরো মিশ্রণটার মধ্যে 2টো কাঁচা লঙ্কা ইউজ করেছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 2 মিনিট পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার জলটাও সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে ততক্ষণ পর্যন্ত রান্না হতে দেব যতক্ষণ না সব সবজি পুরোপুরি কুক হয়ে আসছে। যতক্ষণে সবজিগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে এখানে একটা প্যানে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম ভিজিয়ে বেটে রাখা মটর ডাল। ডালটা আমি বাটার 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি 7 মতো নুন। এবার নুনটা ডাল বাটার সাথে ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো ফ্রাই করে নেব। 2 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটা সাইডে রেখে দেব। এদিকে শাকটা প্রায় 2 মিনিট রান্না হওয়ার পর এখন ঢাকনাটা খুলে প্রথমেই এটাকে একটু নেড়ে দেব এবং চেক করে নেব আলুটা পুরোপুরি কুক হয়ে গেছে কিনা। হ্যাঁ, আলুটা পুরোপুরি কুক হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মটর ডাল বাটা এবং 1 টিস্পুন চিনি। এগুলো শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে আরও 1 মিনিট রান্না হতে দেব। কুমড়ো শাক একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আরও একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 1 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটা সার্ভিং বোলে নামিয়ে নেব। আমাদের আজকের রেসিপি নিরামিষ কুমড়ো শাকের চচ্চড়ি সার্ভ করার জন্য একদম রেডি। গরম ভাতের সাথে খান, দারুণ লাগবে। আজকে পর্যন্তই, বাই।